পৃথিবীতে অনেক কিছুই পরিবর্তন হয়। আমাদের মন চেঞ্জ হয়, আমাদের আবেগে কিংবা ভালোবাসায় চেঞ্জ হয়। তবে একটা জায়গা কখনো কোনো পরিবর্তন হয় না, আর সেটা হলো স্কলার সময়ের প্রতি ভালোবাসা। দশ নম্বর রুম, আমার চেয়ারে বসে ঘুম, আমার বাইরে নিট, ভেতরে হতাশা সেলফি তোলার ধুম, আমার সুজিত স্যারের নোট, আমার প্র্যাকটিক্যালে গাবা বুক, আমার শাখাওয়ান স্যারের কেমিস্ট্রি রসে স্বস্তি সবার, আমার ফাহিম স্যারের ক্লাস, আমি চাইছি হতে স্মার্ট, আমি রানা স্যারের সার্কিট করে বলেছে যে অল রাইট, আমার এক্সামের উত্তাপ, আমার পাশ ফেল নিয়ে চাপ, আমার ম্যামের দেয়া সুযোগের জোরে গার্ডিয়ান আনামা, আমার ক্লাস পার্টি বাদ, আমার কৈফিয়ত দেয়া ক্লাস, আমার ক্ষণিকের পাওয়া মুক্তির মাঝে নিয়ম ভাঙার স্বাদ, আমার বায়োলজি খাতা, আমার রেট্রো পাওয়া পাতা, আমার টেস্টের আগে ভীষণ চাপে ঘুরপাক খাওয়া মাথা, আমার ঘুম না হওয়া রাত, আমার ভিপি স্যার সংঘাত, আমার ক্যান্টিনের এক কোণে বসে খাওয়া ডিম ভাজা ডাল ভাত, আমার কষ্ট লোকানো মুখ, আমার ভাই ভাতে কাবাবু, আমার বছর শেষে বন্ধুরা বসে রেজাল্ট বানানো শুরু, আমার টেবিলে বইয়ের সারি, আমার ব্লেজারে কষ্ট দাড়ি, আমি ভিপি স্যারের রুমে গেলে শুনেছি আহাজারি, আমার অ্যাসাইনমেন্ট করা রাত, আমার ঘুমের সাথে ফাইট, আমি রাত্রি জাগা চোখে ভরে বলেছি যে অল রাইট।